Hi guys, welcome back to my channel Soma's Moments. আমি আজকে চলে এসেছি মিশো জুয়েলারি হল নিয়ে। তো আমি রিসেন্টলি মিশো থেকে কিছু জুয়েলারি পারচেজ করেছিলাম, তো ভাবলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নিই কি কি জুয়েলারি আমি পারচেজ করেছি। আর আমি যে জুয়েলারিগুলো পারচেজ করেছি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে, তো তোমরা চাইলে সেখান থেকে পারচেজ করতে পারো যদি তোমাদের সেটা পছন্দ হয়ে থাকে। আর আমি সব জুয়েলারির কোড আমি নিচে স্ক্রিনে মেনশন করে দেবো, তো ডেসক্রিপশনও দিয়ে দেবো। যদি তোমাদের সেগুলো পছন্দ হয়ে থাকে তো তোমরাও সেখান থেকে তোমরা পারচেজ করতে পারো। আর আমি যে জুয়েলারিগুলো কিনেছি সব কটাই মোটামুটি 400 টাকার মধ্যে। তো চলো দেখে নিই কি কি জুয়েলারি আমি কিনেছি। তো ফার্স্টেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ইয়াররিং। ইয়াররিংটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, এই যে ব্ল্যাকের মধ্যে আছে, আর নিচে হচ্ছে হোয়াইট কালারের মোতি। আমার তো বেশ পছন্দই হয়েছে। তো এটা হচ্ছে শাড়ি বা কুর্তির সাথে খুব ভালো যাবে। তো এই যে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই একটা ঝুমকো। এটা আমি আগের থেকে কানে পরে আছি, এই যে ঝুমকো। ঝুমকোটা বেশ অনেকটাই বড় আর এটা খুব এখন ট্রেন্ডিংও চলছে। তো এটাও তোমরা শাড়ি বা কুর্তির সাথে পেয়ার করতে পারো, বেশ ভালোই লাগবে দেখতে। তো বাস ইয়াররিং আজকে মোটামুটি দুটোই দেখাচ্ছি। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা মালা। মালাটা বেশ হালকাই, হালকার মধ্যেই আছে, এই যে এটা চেন। চেনের মধ্যে ঝুমকো আছে, এই যে সব কটাতেই ঝুমকো আছে। আর নিচে পেন্ডেন্ট আছে, পেন্ডেন্টটাও বেশ অনেকটাই বড়, এখানে তিনটা ঝুমকো আছে। এটাও তোমাদের পরে দেখাচ্ছি। এই যে মালাটা পরার পরে দেখো এতটা লেন্থে এসছে, এই যে। আর এটা রিয়ারিংটা আমি আপাতত খুঁজে পাচ্ছি না, তো পেয়ে গেলে নেক্সট আর একটা ভিডিওতে আমি দেখিয়ে দেব। এই যে দেখে নাও, বেশ এটাও শাড়ি বা কুর্তির সাথে পরতে পারো। আমি যেগুলো নিয়েছি মোটামুটি দুটোতেই পরা যেতে পারে, শাড়ি বা কুর্তি, তো তোমরাও চাইলে পরতে পারো। তো এটা হালকার মধ্যেই আছে। বেশ যেটা দেখাবো সেটা হচ্ছে একটা চকার, এই যে। এটা তো খুবই পছন্দের আমার, আর এটা খুব ট্রেন্ডিং চলছে এখন। এটা হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে, এই যে। তার উপরে দেখাচ্ছি কতটা গর্জিয়াস, ওয়াও, আমার তো খুব পছন্দ হয়েছে। দারুন দারুন সেটটা, দারুন। তোমরা চাইলে এটাকে পারচেজ করতে পারো। আর এটার ইয়াররিংটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে সাথে আছে এইরকম ইয়াররিংটা। পরেই দেখো গলার আর এই কানের সেটটা পরে দেখো, লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এটা তোমরা পার্টিতেও পরে যেতে পারো, এইসব ছোটখাটো অকেশনেও পরে যেতে পারো, বেশ গর্জিয়াস দেখাবে। দেখাবো সেটা হচ্ছে আর একটা চকার। চকারটা হচ্ছে এই যে ব্ল্যাক কালারের, দুই সাইডে ব্ল্যাক কালারের মোতি, আর মাঝখানে বড় বড় স্টোন আছে। আর এই যে দেখে নাও, নিচেও একটা ব্ল্যাক স্টোন দেওয়া, আর এই যে এখানে হোয়াইট কালারের স্টোন দেওয়া। এটাও শাড়ির সাথে খুব ভালো যাবে, দাঁড়াও পরে দেখাচ্ছি। পরার পর এরকম একটা এলিগেন্ট লুক আসবে। আর এই যে ইয়াররিং, ছোট ইয়াররিং, বেশ বড় না, হালকাই আছে। এই যে পুরো সেটটা পরার পর দেখো এরকম একটা এলিগেন্ট লুক আসছে, এই যে দেখে নাও লেন্থ এত দূর আসবে। এই যে আমি বারবার করে বলছি, যদি তোমাদের এগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আমি এই কোড আর ডেসক্রিপশনে আমি দিয়ে দেব, তো তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আর নেক্সট যেটা দেখছি আর একটা চকার আছে, এই যে এটা হচ্ছে পুরো কুন্দনের সেট। এই যে দুই সাইডে মোতি দেওয়া আর মাঝখানে হোয়াইট কালারের স্টোন দেওয়া। এই যে পরার পর দেখো এরকম একটা লুক আসবে, বেশ গর্জিয়াস। আর এরকম লেন্থটা, এই যে এই ইয়াররিংটা, এটার সেট পরে আছে দেখো। এটা হলো টোটাল লুক। কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে। তো তাহলে চলো নেক্সট আর আছে, এটাও একটা চকার। এই যে অনেকটা ময়ূরের পালকের যে ডিজাইনটা সেটাই আছে,
চলো এটাও পরে দেখাচ্ছি এটাও খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এই যে পরার পর এরকম একটা লুক আসবে কানের এই রকম শেপটা এটাও ময়ূরের উপরে ময়ূরের পালকের উপরে সরি এই যে ফোকাসটা নিচে না মনে হচ্ছে এই যে নিচে এটাও হোয়াইট কালারের পুঁথি দেওয়া আছে মোটামুটি সবগুলোই হোয়াইট কালারের পুঁথি দেওয়া আছে আমি যতগুলো জুয়েলারি পরার পর এরকম একটা লুক আসবে এই যে কানের এই দুলটাও এরকম খুব দারুণ লাগছে এই যে আজকে লাস্ট এন্ড ফাইনাল জুয়েলারি এই যে লাস্টে এই পেন্ডেন্ট আছে এটা খুব গর্জিয়াস আর নিচে হচ্ছে হোয়াইট কালারের মোতি দেওয়া আর সবুজ আর লালের মধ্যে আছে এই স্টোন গুলো এটা আর একটা সেট আছে সেটা হচ্ছে এটা দাঁড়া পরে দেখাচ্ছি না হলে বুঝতে পারবে না এই যে দেখো এটা পরার পরে এতদূর আমি লেন্থে রেখেছি এটা অ্যাডজাস্টেবল তোমরা চাইলে যার যতটা ইচ্ছা তোমরা অ্যাডজাস্ট করতে পারো ছোট বড় আর আরেকটা আছে এটার সাথে সেট সেটা হচ্ছে এই এটা আরেকটা বড় দাঁড়াও এই যে এটাও সেম এটাও নিচে হচ্ছে পেন্ডেন্টটা ময়ূরের একই এটা বড়টা আর এটা যেটা পরে আছে এটা ছোট এই দেখো বড়টা পরার পর এরকম লুক আসছে এই যে এতটা লেন্থে রেখেছি আমি তোমরা চাইলে আর একটু বড় করে রাখতে পারো তোমাদের যার যেটা ইচ্ছা আর ইয়াররিংটা হচ্ছে এই যে এটা ময়ূরের মধ্যেই আছে পরেছি দেখো ফাইনাল লুকটা এই ইয়াররিং এর সাথে গলার সেটটা দুটোই পরে নিয়েছি পুরো গর্জিয়াস পুরোটাই একবারে গর্জিয়াস বিয়েবাড়ির জন্য একবারে পারফেক্ট তোমরা চাইলে এটাকে পারচেজ করতে এই ছিল আজকের মিশো হল যদি তোমাদের এগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সেখান থেকে পারচেজ করতে পারো আর আজকের হলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে বা নেক্সট কোনো হল নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড টাটা